এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। এপ্রিল পড়তে না পড়তেই তাপমাত্রা পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যে হাওয়া অফিস সতর্ক করেছে, বাংলা নববর্ষের আগে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন থেকেই হাঁসফাঁস অবস্থা, বেলা গড়াবার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট শুনশান। সোমবার থেকে গরম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চৈত্রের শেষ দুটি স্পেলে রাজ্যের তাপমাত্রা বাড়বে। 9 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে দ্রুত হারে। যদিও বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে রক্ষা পাবেন বাংলার মানুষ। আর এই দুই স্পেলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেই সঙ্গে উত্তরবঙ্গে অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা। আগামী 5 দিনের মধ্যে সেরকম কোনো সম্ভাবনা নেই সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আগামী 5 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতায় আজকে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা গতকাল হয়েছে, এবং এই টেম্পারেচার বাড়তে বাড়তে আগামী 12 তারিখ এবং 13 তারিখে সেটা 39 ডিগ্রিতে চলে যাবে। 38 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে চলে যাবে, এবং তার পরে হয়তো 40 ডিগ্রি হওয়ারও সম্ভাবনা থাকছে। আগামী 5 দিন আর কোনো, যেহেতু কোনো রকম ওয়েদার সিস্টেম আমাদের এখানে নেই যার ফলে বৃষ্টিরও সম্ভাবনা থাকছে না, আগামী 5 দিন এরকমই শুকনো আবহাওয়া থাকবে এবং হট একটা মানে গরমের ভাবটা থাকবে। এবং যদি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়, আপনারা জানেন যে টেম্পারেচার অনেকটা কমে যায়,